সারা বাড়িতে বিরিয়ানির করা সুগন্ধ ছড়িয়ে পড়ে মুহূর্তেই সানের না ক্যারায় না সে সুগন্ধ ঘুমে ধুলু ধুলু চোখ দুটো পিটপিট করে খুলতেই বিরিয়ানির গন্ধে ঘুম উবে যায় মুহূর্তেই ঠাউর করতে পারে না এত সকাল সকালে বাড়িতে বিরিয়ানির আয়োজন কে করছে দ্রুত উঠে স্লিপার জোড়া পরে নেয় ঘর থেকে বের হতেই মাতাল করা সে সুগন্ধ সানকে কাছে টানছে মাত্রাতিরিক্ত ভাবে এর একটাই কারণ শান বিরিয়ানি পাগল নিচে নামতে নামতে ডাহরোইং রুমে রাহেলা বেগম সহ ইনাহকে খেলতে দেখে শান পাখি কেথায় ওদের মাঝে পাখিকে না পেয়ে আনমনে বলে ওঠে তখনই রান্নাঘর থেকে হাতা খুন্তি শব্দে শান ধীর পায়ে এগিয়ে যায় ইনা শানকে দেখে বলে আজ ফ্রাই ডাহ পাইছ না তাই এত বেলা করে উঠলে মুচকি হেসে ইনাহকে কাছে ডাসান দৌড়ে আসে ইনাহ তো আজ কি রান্না হচ্ছে গেজ গেজ শান বুঝতে পেরেছে কি রান্না হচ্ছে তবু ভাবুকের মতো মিছি বলে কি হচ্ছে মাম উমং আমি তো গেজ করতে পারছি না হিহিহি আজ তোমার ফেভারিট বিরিয়ানি রান্না হচ্ছে আর কে রাচ্ছে তো শান এবার বেশ অবাক হয়ে প্রশ্ন করে কে মুন সাইন পাখির কথা বুঝতেই অজানা ভালো লাগায় ছেয়ে যায় শানের চোখ মুখ প্রশান্তিতে ভরে ওঠে বুকের ভেতর এদিকে শান আর ইনাহর কান্ডার দেখে মিটমিট করে হাসছে রাহেলা বেগম আগ বাড়িয়ে বলেন ও নাকি আজ নিজে হাতে বিরিয়ানি রেধে আমাদের সবাইকে খাওয়াবে তাই রান্নাঘরের তৃষিমানাতেও আমায় ঢুকতে দেয়নি শান বাবা একা একা সব করেছে শান মুচকি হেসে ওঠে প্রিয় মানুষের করা যে কোনো কাজ নাকি প্রিয় একটা অনুভূতি জাগায় সেখানে যদি হয় নিজের পছন্দের খাবার তাহলে তো কথাই নেই ইনারকে কোলে নিয়েই রান্নাঘরে ঢোকে শান উহুহোম মুহুহম দুইবার গলা খাকারি দিতে পাখি পিছু ফিরে একবার তাকাতেই সমস্ত মনোযোগ যেন নষ্ট হয়ে যায় রান্না থেকে মনের সংযোগটা বিচ্ছিন্ন হয়ে যায় মুহূর্তেই এলোমেলো নজরে সেদিকে আরেকবার চেয়ে কাজে পুনরায় মনোনিবেশ করে পাখি কি রান্না হচ্ছে মাথাটা এগিয়ে চুলার উপর রাখা পাতিলের উপর তাক করে বলে সান পাখি পাশে সরে যায় তৎক্ষণাৎ ইনা বিরক্ত হয়ে বলে উফ সান সাইন এখনই তো বললাম বিরিয়ানি হচ্ছে তাও জিজ্ঞাসা করছ কেন চোর ধরা পড়ার মতো অবস্থা হয় সানের কারণ সে চাইছে পাখি নিজেই তাকে বলুক পাখির ঘর্মাক্ত মুখবৈয়বের দিকে তাকাতেই সানের কেমন যেন লাগল বাহিরে থেকে টাওয়াল ভিজিয়ে এনে বলে এটা ইউজ করো পাখি সেদিকে চেয়ে মুচকি হেসে মাথা নিচু করে ক্ষিনস্বরে বলে লাগবে না নিতে বলছি নাও শান একরোখা জবাব দেয় পাখি কিছু না বলে টাওয়ালটা হাত বাড়িয়ে নেয় শান তখনও ঠায় দাঁড়িয়ে পাখিকে দেখে চলছে কেমন যেন বিব্রতকর পরিস্থিতি লাগছে পাখির কাছে শান ওর অবস্থা বুঝতে পেরে বাঁকা হেসে বাহিরে চলে যায় ওয়াও মুন সাইন এটা সত্যিই খুব টেস্টি খেতে খেতে বলছিল ই না আবদুল্লাহ মুচকি হাসি ঠোঁটে এলিয়ে বলে সত্যিই মা তোমার রান্নার হাত অনেক সুন্দর পাখি সবার প্রশংসা শুনে শুকনো হেসে শানের দিকে তাকায় কারণ তার এই মানুষটার প্রশংসা শোনার জন্যে কান যেন অধীর আগ্রহে বসে আছে কিন্তু শান কোনো কথা ছাড়াই প্রথম থেকেই খেয়েই চলেছে পাখি পরপর কয়েকটা ঢোক গিলে কিছু বলতে যাবে তার আগে রাহেলা বেগম বলে ওঠেন কি ব্যাপার শান বাবা তুমি যে কিছু বলছো না এতক্ষণে মাথা তুলে তাকায় শান মাংসের টুকরাটা মুখে পুড়ে দিতে দিতে বলে কি বলবো আরে ভালো হয়েছে সেটা জানি তোমার কাছে কেমন লেগেছে সেটা বলো পাখির দিকে তাকিয়ে শান চোখমুখী গাম্ভীরতা বজায় রেখে বলে হুমম ভালো থমথমে হয়ে যায় পাখির মুখ ঘনকালো অন্ধকারে বিষিয়ে ওঠে মনটা আনমনে ভাবতে থাকে শুধু ভালো শান সেদিকে একবার তাকাতেই পাখির চোখে চোখ পড়ে যায় দ্রুত চোখ সরিয়ে নেয় সবার খাওয়া শেষ হলে বাকি খাবারগুলো রান্নাঘরে নিয়ে যায় পাখি শান ছোট ছোট চোখে ওর দিকে তাকায় এরপর চারপাশে তাকিয়ে কাউকে কোথাও না পেয়ে সন্তপর্ণে রান্নাঘরের দিকে এগিয়ে যায় কয়েক ইঞ্চি দূরে পাখির পিছনে দাঁড়ায় শান পিছনে হঠাৎ কারো উপস্থিতি টের পেয়ে চমকে ঘুরে তাকাতেই সানের সাথে ধাক্কা লাগে পাখি হকচকিয়ে দুপা পিছাতেই কিচেন ডাস্কের সাথে পা থেমে যায় সানের দিকে এক নজর তাকাতেই ওই চোখে অন্যরকম ঘোর বুঝতে পারে পাখি দ্রুত চোখ সরিয়ে বলে কি শান ওভাবে দাঁড়িয়ে থেকেই জবাব দেয় কি পাখি আরেকবার ভ্রুকুচকে তাকাতেই মুচকি হেসে ওঠে শান একদৃষ্টি পাখি চেয়ে থাকে সেদিকে ভুবন ভোলানোর সে হাসি জ্বালাময়ী সে হাসি খুব ইচ্ছে হয় সামনে হাস্যরত মানুষটার হাসিটাকে একবার ছুঁয়ে দিতে অজানা ভালো লাগায় নিজের অজান্তে সানের বামগালে হাত রাখে পাখি সান গালের উপর রাখা পাখির হাতটার দিকে একবার চেয়ে ছোট ছোট চোখে পাখির দিকে তাকায় আবেগগুলো অন্যরকম পরিস্থিতির জানান দেয় শান দ্রুত দুই পা পিছিয়ে যায় শানের নরে যাওয়াতে দ্বিতীয় দফা হকচকিয়ে ওঠে পাখি নিজের হাতের অবস্থান দেখে বেশ লজ্জায় পড়ে যায় সে হাত সরিয়ে পিছন ঘুরে থায় দাঁড়িয়ে থাকে লজ্জায় মরি মরি অবস্থা হয় পাখির ঠোঁটের ধগায় বিড়বির করে কেন নিজেকে নিজেতে রাখতে পারি না কেন এনার সামনে এত ফুটবল হয়ে পড়ি বিরিয়ানি অনেনের বেশি টেস্টি হয়েছিল পাখির ভাবনার মাঝে কথাটা বলে শান রান্নাঘর থেকে বেরিয়ে যায় বিকেলে বাড়ির সবাই ডাহরিং রুমে বসে ইনার সাথে খেলছে শান উপরে নিজের ঘরে বসে ল্যাপটপে কাজ করছে এমন সময় দুজন লোক বাড়িতে ঢুকে যায় আবদুল্লাহ সহাস্যমুখে এগিয়ে এসে বলে এত দেরি করলে কেন তোমরা শানবাবা জানতে পারলে রেগে যাবে নত মস্তকে লোক দুজন জবাব দেয় আসলে স্যার আরো দুইটা ইভেন্ট ছিল আজ তাই হয়েছে আর বাহানার দরকার নাই কথার মাঝে সান বলতে বলতে সিঁড়ি দিয়ে নামে পাখি সেদিকে একবার তাকিয়ে পুনরায় লোক দুজনের দিকে তাকায় কারণ সে বুঝতে পারছে না এনারা কে দেরি করো না আমি আর কোনো দেরি মানতে পারবো না কাল অনেক কাজ আমি চাই না কালকে অবধি তোমাদের কাজ চলমান থাকুক শানের বলা করা কথাটায় লোক দুজন মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলে ওকে স্যার পাখি জিজ্ঞাসিত দৃষ্টিতে সবার দিকে তাকায় রাহেলা বেগমের দিকে চেয়ে ভ্রু নাচিয়ে বলে কি ব্যাপার চাচ্ছি আমিও তো বুঝতে পারছি না শান ওদের দুজনের কথার ফিসফিসানি শুনে সেদিকে তাকায় পাখি মুখ বন্ধ করে চোখ নামিয়ে নেয় শান ইনার দিকে এগিয়ে কোলে তুলে নেয় দুই গালে চুমু একে পাখির দিকে তাকিয়ে বলে আগামী পরশু মানে চব্বিশ মে আমার মামের জন্মদিন শানের কথা শেষ হতে ইনা অবাক হয়ে যায় খুশিতে ঝলমল করে ওঠে পাখির চোখ সান সাইন আমার তো মনেই ছিল না অবাক বিস্ময় বলে ইনা। তোমার সান সাইন কি করে ভুলে যায় বলতো রাহেলা বেগমকে উদ্দেশ্য করে বলে চাচি হুনারা ইভেন্ট ম্যানেজমেন্ট অফিস থেকে এসেছে বাড়িটা পুরো সাজাবে আমার পূর্বপরিচিত একটু দেখে নিও পাখির দিকে তাকিয়ে বলে তোমার রাখি সহ ইনার প্রিন্সিপাল ম্যামকেও ইনভাইট করো যদিও আমি করব তবু তুমি একটু জানাইও ঠোঁট প্রশস্ত করে হেসে পাখি মাথা দুলিয়ে সম্মতি জানায় শান স্বগতোক্তি করে বলে গেস্ট বলতে ইনার ফ্রেন্ডা তাদের ফ্যামিলি আমার কয়েকজন কলিগ কেটে যায় মাঝখানের একটি দিন সকাল সকাল ইনাহকে গোসল করিয়ে রেডাহ করিয়ে দেয় পাখি সুন্দর টকটক লাল রঙের সিন্ডারেলা ডাহরেসে ইনাহকে দেখতে একদম পরীর মতোই লাগছে আয়নায় নিজেকে ঘুরে ফিরে দেখছে ইনাহ ওর কান্ডাল দেখে পাখি না হেসে থাকতে পারে না কোলে উঠিয়ে নিয়ে দু গালে আদর করে বলে পাঁচ বছরে পা রাখল আমাদের প্রিন্সেস ইনা হেসে পাখির গলা জড়িয়ে ধরে হাত ধরে টেনে এনে বিছানায় বসায় এদিকে আসতো মুনসাইন পাখি ভ্রুকুচকে সেদিকে চলে যায় আজ আমার পাঁচতম জন্মদিন আমি তো জানি সানসাইন আমায় অনেক অনেক গিফট দেবে এরপর ভাবুক ভঙ্গিতে আবার বলে উমম জানি আমার ফ্রেন্ডারাও অনেক গিফট করবে পাখি মুচকি হেসে বলে হুমমম করবেই তো হ্যাঁ তো তুমি আমায় কি দিবা হুমম হুমম ভ্রু নাচিয়ে বলেই না পাখি কপালে চিন্তার ভাজ ফেলে ভাবে সত্যিই তো কি দিব আমি স্কুলের বেতন তো পাইনি এখনো আর আমি টাকা কোথায় পাব ওহহ মুন সাইন বলো না প্লিজ ইনার ডাস চমকে ফিরে পাখি বলে কি চাই আমার মাটা যা চাইব দেবে তো হুমম দিব তো বল না ইনারকে আশ্বস্ত করে পাখি আমায় কোনোদিন ছেড়ে যাবে না কথা দাও ছলছলে চোখে ইনার নিজের ডাহান হাতটা বাড়িয়ে দেয় কথা নেয়ার আশায় এই ছোট্ট মানুষটার মুখ থেকে এমন আবদার বের হবে পাখি ভাবতেও পারেনি বুকের ভেতর অজানা মায়ার ঝড় উঠে যায় ডাহান হাতে ইনাহকে দ্রুত কাছে টেনে নিয়ে বুকের সাথে জড়িয়ে নেয় আমি তোমায় কখনো ছেড়ে যাব না মা আজকের পর তো নয় বলেই ইনাহ মাথায় চুমু খায় সময় গোড়াবার সাথে সাথে সকল গেস্টরা চলে আসে শান রেডা হয়ে নিচে নামে সবার সাথে কুশল বিনিময় করে চারিদিকে চেয়ে সবাইকেই পায় পাখি কি ছাড়া ইনা ওর বন্ধুদের সাথে খেলছে আশপাশে আরেকবার চোখ বুলাতে নাবিদ বলে ওঠে কি ভাই কাকে খুঁজছ তো সবাই তো এসছি শান ওর দিকে না তাকিয়েই বলে আরে না তেমন কেউ না নাবিদ সন্দিহান চোখে চেয়ে বলে আচ্ছা তোর পাখি কোথায় হ্যাঁ ওরেই তো খুঁজ বাকি কথা না বলতেই শানের হুশ ফেরে বুঝতে পারে কি বলতে চলছিল সে নাবিদ শব্দ করে হেসে বলে ভালোবাসা কখনো লুকিয়ে রাখার জিনিস না বেরিয়ে আসবেই আরে ওরকম কিছু না কথা শেষ করে উপরে তাকাতেই পাখির দিকে চোখ পড়ে সানের হালকা নেভি ব্লু রঙের জামা পড়েছে সে লম্বা কালো মসৃণ চুলগুলোর অর্ধেকটা কাঁধের উপরে ঝোলানো বাকিটা পিঠের উপর ছড়ানো সানের যেন নজর সরানো দায় হয়ে পড়ল অপলকে চেয়ে আছে সেদিকে নাবিদ সেদিকে একবার চেয়ে সানের দিকে তাকায় আশেপাশে সবারই ব্যাপারটা নজরে আসে পাখি নিচে সবাইকে দেখে কেমন চুপসে যায় কারণ এখানকার কেউই তার পরিচিত না শুধুমাত্র পাশে থাকা রাখি ছাড়া সে কিছুতেই আসতে চায়নি নিচে রাখি এক প্রকার জোর করেই এসেছে সিঁড়ি বিয়ে নিচে নামতেই আশেপাশে ফিসফিসানি শুরু হয়ে যায় হ্যাঁ এই মেয়েটাই মেবি হুম ডাটর শানের নতুন জিএফ এভাবে না থেকে বিয়েটা সেরে নিলেই তো হয় আরে বড়লোকদের ব্যাপার সেপার বুঝো না একজন মানুষের এক একটা মন্তব্যে জর্জরিত শান পাখির নামবিহীন এই সম্পর্ক পাখি বেশ বুঝতে পারছে তাকে নিয়েই কথা হচ্ছে সবার মাঝে সানের ঘাড়ে ডাহান হাতটা রেখে নাবিদ বলে আরে ভাই পড়ে দেখ আমাদেরও একটু সময় দে বলেই হোহু শব্দে হেসে দেয় সানের পাশে থাকা সব ছেলে বন্ধুরা শান ভীষণ বিব্রতবোধ করে বলে যেরকম ভাবছ সেরকমটা নয় হুম বুঝতে পেরেছি তবে ভাই এগিয়ে যাওয়া উচিত পাশ থেকে একজন ছেলে বলে ওঠে শান পুনরায় পাখির দিকে তাকাতে রাগে চোখমুখ শক্ত হয়ে আসে যে রাগ পাখির নজর এড়ায় না বাড়িভ্রা মানুষের সমাগমের মাঝে শান বারবার আর চোখে পাখির দিকে তাকাচ্ছে পাখির সাথে চোখাচোখি হতেই দ্রুত নজর সরিয়ে নিচ্ছে কেমন যেন অদ্ভুত অনুভূতির উদয় হচ্ছে তোর ডাক্তার সাহেব তো তোকে চোখে হারাচ্ছে পাখি খেতে খেতে বলে রাখি লজ্জায় কুকড়ে যায় পাখি কপট রাগ দেখিয়ে বলে সেসব কিছু না এরপর সানের দিকে তাকাতেই বেশ অবাক হয় পাখি ও চোখে এক রাসরাগের বলি রেখা ছাড়া কিচ্ছু বুঝতে পারছে না পাখি নিজেকে প্রশ্ন করে আবার কি করলাম এত রেগে তাকাচ্ছে কেন মানুষের সমাগম একটু কমে গেলে শান পাখির কাছাকাছি চলে আসে দাঁতে দাঁত পিষে বলে ভিতরে যাও পাখি অবাক হয়ে যায় হঠাৎ কি এমন হল যে তাকে ভিতরে যেতে হবে বুঝতে না পেরে নিষ্প্রভু দৃষ্টিতে চেয়ে থাকে পাখি শান আবার বলে ভিতরে যাও পাখি এবার রিনরিন স্বরে প্রশ্ন করে কেন যেতে বলছি যাও পাখি ছোট ছোট চোখ করে তাকাতাই শান চাপা ধমক দিয়ে কাঁধের দিকে ইশারা করে বলে লাল শ্লিপটা আমায় ছাড়া এখানে উপস্থিত সবারই নজর কাটছে কাইন্ডাহি যদি ভিতরে গিয়ে দেখে আসতেন পাখি অবুজের মতো কাঁধে হাত দিতেই বুঝতে পারে অনাকাঙ্ক্ষিত জিনিসটার অস্তিত্ব আশেপাশে তাকিয়ে দেখে সত্যিই সকলের নজর তার উপর নিবন্ধ লজ্জায় মরে যেতে ইচ্ছে হচ্ছে পাখির শানের সামনে থেকে সরতে পারলে যেন বেঁচে যায় সে দ্রুত পায় উপরে নিজের ঘরে চলে যায় এরপর পুরো সময়টা দরজা বন্ধই রাখে কি হয়েছে চাচি রাহেলা বেগমের অবস্থা দেখে প্রশ্ন করে শান বিমর্ষ চিত্তে রাহেলা জবাব দেয় আশপাশে কান টেকানো যাচ্ছে না বাবা ইনার জন্মদিনের পর থেকে তো আরো বেশি সমালোচনা চলছে শান স্মিত হেসে বলে কোনো ব্যাপারে তোমার আর পাখি কথা বলতে বলতেই শানের দিকে তাকাতে বাকি কথাটা হারিয়ে যায় রাহেলার রাগে চোয়াল শক্ত করে বলে চাচি আই ডাহিন্ট কেয়ার ফোনে হঠাৎ কারো কল আসায় শান রিসিভ করে কানে ধরে হ্যাঁ বল আসবি না নাকি প্রাণ পাখি আসতে দিচ্ছে না আরে ভাই প্রফেশনে মন দাও বুঝলে নাফিসের তেরছাভাবে বলা কথাটা বডাহ ডাক গায়ে লাগে শানের সানের বুঝতে অসুবিধা হয় না জল অনেকটা বেশি ঘোলা হয়ে গেছে রাগে কোনো কথা না বলে ফোন কেটে দেয় এরপর চলে যায় হাসপাতালে কাজের ফাঁকি সচরাচর কারও ফোন এলাও করে না শান তবু একটা নম্বর থেকে বারবার কল আসায় বাধ্য হয়ে রিসিভ করতেই ওপাশ থেকে বলে ওঠে তোমার সাথে কিছু কথা আছে শান রেগে গিয়ে ফোনটা কাটতেই আবার বলে কাটিও না কথা শেষ হবে তারপর কাটবে শান চুপচাপ শুধু শুনে যায় আমি আমার ছেলের কাছে পৃথিবীর সবথেকে খারাপ মা হতে পারি আমার ছেলে আমার কাছে খারাপ নয় চারপাশে অনেক কথা শোনা যাচ্ছে যদি সত্যিই বাড়ির ওই মেয়েটার সাথে তেমন কম্পর্ক থাকে তবে বিয়ে করে নাও আমার বিশ্বাস আমার ছেলে পশ্চিমা বিশ্বের মতো নিজেকে বাঁধবে না শান রাগে ফোনটা মেঝেতে আছার মারে মুহূর্তেই ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যায় সবটা ব্যাপারটা এত সিরিয়াস ছিল না ইনার বার্তরা রাগ পর্যন্ত কাজ শেষে বিক্ষিপ্ত মন নিয়ে বাড়ি ফেরে সান তাহলে তুমি সেই মেয়ে তাই না বলেই ভদ্রমহিলা পাখির দিকে কটাক্ষের চোখে তাকায় পাশের মহিলারা বলা করে এত সুন্দর সে আবার এসব করে বেড়াইছি কি জু গাইলোরে বিয়ে ছাড়াই কি সব চলছে রাহেলা এগিয়ে এসে বলে আপনারা এসব কি বলেন আমি তো থাকিয়ে বাড়িতে একটা দিনও তো কিছু দেখলাম না আর আপনারা বাহিরে থেকেই সবটা দেখতে পারলেন পাখির বুঝতে অসুবিধা হয় না এনারা পাড়া প্রতিবেশী এক একজনের কথার টিপ্পণী যে এত নোংরা ছিল তা পাখির ধারণারও বাহিরে রেগে গিয়ে পাখি বলে কি সমস্যা আপনাদের আপনারা কি জানেন ডাক্তারের সাথে আমার কি সম্পর্ক মানে না জেনেই কিছু একটা বলে দিতে পারলে যেন বেঁচে যান তাই না এই মেয়ে থামো জ্ঞান দিতে আসবে না একদম পাশ থেকে বলে ওঠে একজন তোমাদের মতো মেয়েদের জন্যেই পাড়ার ছেলেরা খারাপ হয়ে যায় আচ্ছা তোমার কি লজ্জাবোধ বলতে কিছু নেই বিয়ে ছাড়াই এভাবে ছি 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 চোখ মুখ শক্ত করে পাখি তর্জনী আঙ্গুল উচিয়ে বলে মুখ সামলে কথা বলবেন আমায় আর পাঁচটা মেয়ের মতো ভাববেন না যারা এসব কথা শুনে চোখের জল ফেলবে অপরের ব্যাপারে কিছু বলার আগে ভালো করে জেনে নিন যে পরিপূর্ণ একজন মহিলা কটাক্ষ করে বললেন তোমাদের মতো মেয়েরা নির্লজ্জ হয় ঠিক তোমার মতোই পাখি কিছু বলতে যাবে তার রাতে রাহেলা ওকে থামতে ইশারা করে এরপর পূর্বের ওই মহিলা আবার বলতে থাকেন কতটা সেইমলেস তুমি ভেবেছ একে তো বিয়ে ছাড়াই সংসার পাচ্ছ তার উপর আবার বড় বড় কথা তা বলি এসবে পাড়ায় চলবে না মা পাখি না পারছে রাহেলার কথা রমান্য করতে না পারছে মহিলাগুলোর বিশ্রী কথা সঠিক জবাব দিতে কি হয়েছে ভরসন্ধ্যা বেলায় ডাহরিং রুমে মহিলা সমাগম দেখে কিছুটা ভরকে গিয়ে বলে সান পুরুষালী মোটা স্বরে সবাই ঘাড় ঘুরিয়ে তাকায় দরজার দিকে উপস্থিত মহিলাদের মাঝে একজন সহাস্যে আরে সান তোমারই অপেক্ষা করছিলাম বাবা আসসালামু আলাইকুম চাচি আপনি এই সময় বসেন বসেন চোখে মুখে আভিজাত্যের রেখা সকলের মধ্যমণি অত্র এলাকার চেয়ারম্যানের স্ত্রীকে দেখে সালাম বিনিময় করে শান বসতে বলে ওয়া আলাইকুম সালাম বসতে আসিনি বাবা কিছু কথা বলতে এসেছিলাম এসে তো দেখি পরিবেশ একদম ভিন্ন বলেই পাখির দিকে নোংরাভাবে তাকাচ্ছিলেন তিনি শান পাখির দিকে একবার তাকাতেই বুঝতে পারে পাখির চোখের কোণে জল চিকচিক করছে ভ্রোকুচ কি সেদিকে চেয়ে আন্দাজ করার চেষ্টা করে বাড়িতে কি হয়েছে তা বলছিলাম কি তোমার চাচাতো এলাকার অনেক গণ্যমান্য মানুষ সহ তোমায় বলেছিল তুমি শুনো নাই তাই ভাবছিলাম আমরা কজন মহিলা মিলে মেয়েটাকে বুঝাই বলে পাখির দিকে ইশারা করে আবার বলেন কিন্তু তোমার বাড়ির আশ্রিতা এই মেয়ের তো বেশ উঁচু গলা দেখি শানের বুঝতে অসুবিধা হয় না এনারা কি বলতে এসেছেন সিনার টান করে মহিলাদের উদ্দেশ্যে বলেন আপনাদের কার কি বলার শখ আমায় বলুন কি জানার আছে আমায় জানান উপস্থিত সবাই একজন আরেকজনের দিকে মুখ চাওয়াচাওয়ি করছে আর চোখের ভাষায় নোংরা কিছু বোঝাচ্ছে তাহলে বাবা সরাসরি বলি এ পাড়া এসব চলবে না কাটকাট সরে স্বরে বলে একজন মহিলা শান স্বাভাবিকভাবেই জবাব দেয় আপনারা কতটুকু জানেন আর কি জানেন আমায় একটু জানাবেন আমরা যাই জানি এই মহল্লায় তোমরা দুটো যুবক ছেলে মেয়ে একসাথে থাকতে পারবে না অন্তত এসব নোংরামি আমরা মানব না এটা আবাসিক এলাকা তুমি ফ্ল্যাটের কোনো ভাড়াটিয়া হলে আমাদের কোনো মাথা ব্যথা ছিল না বলতে গেলে তুমি স্থানীয় তাই এসব বরদাস্ত হবে না এখানে মহিলাদের কথা শেষ হতে না হতেই পাখি সানের দিকে এক পলক চেয়ে ছলছলে চোখে দৌড়ে উপরে নিজের ঘরে চলে যায় সবাই সেদিকে একবার চেয়ে মুখ বাকিয়ে বলে তুমি যদি চাও বিয়ে করে সংসার করতে পারো তাহলে কেউ কিছু বলবে না কিন্তু এসব আমরা কেউ মানব না সবাই সমস্বরে বলে হ্যাঁ মানব না আমাদের সন্তানরা কি শিখবে এসব থেকে শান গম্ভীর মুখে বলে দেখছি কি করা যায় মুখ ফিরিয়ে বলে আরও কিছু কিছু বলার থাকলে বলুন নয়তো এবার আসতে পারেন পাখি খেয়েছে চাচি ডাহনার টেবিলে বলে সান রাহেলা থমথমে মুখে জবাব দেয় সেই যে সন্ধ্যাবেলা ঘরে ঢুকলো আর বের হয়নি কথাও বলেনি শুধু ইনার সাথে থেকেছে ইনার মনও খারাপ শান আর কিছু না বলে কিছু একটা ভাবনায় পড়ে যায় একটা কথা বলবো বাবা শানের দিকে প্রশ্ন ছুড়ে উত্তরের অপেক্ষা করে রাহেলা হুমম কি কথা চাচি বলি কি এত বদনামের থেকে ততমি বরঞ্চ পাপাখিকে বিয়ে করে নাও তোমরা দুজনে অনেক ভালো থাকবে রাহেলা ভয় ভয় বলে চুপসে যায় শান অবাক হয়ে যায় কপট রাগ দেখিয়ে বলে চাচি তোমার কি মাথা ঠিক আছে আমি আর বিয়ে অসম্ভব এভাবে কতদিন চলবে তুমি শোন সবার জীবনে একজন করে সঙ্গীর প্রয়োজন আমার লাগবে না চাচি একরোখা জবাব দেয় শান রাহেলা গমগমে স্বরে জবাব দেয় মেয়েটার তাহলে কি দোষ ওকে কেন বিনা কারণে বদনাম কুড়াতে হচ্ছে চাচি তুমি কি সবটা ভুলে গেলে আমায় ছোটবেলা বড় করে তুললে আর আমার লাইফের ঘটনাগুলোই ভুলে গেলে চাচি রাগ দেখিয়ে বলে শান রাহেলা স্বাভাবিকভাবে জবাব দেয় আমি কিচ্ছু ভুলিনি তবে তোমার জানার কিছু ভুল এখনো রয়েছে আমার মৃত্যু মৃত্যুসজ্জাশয় বাবা মিথ্যে বলেছে এটা বিশ্বাস করতে বলো আমায় হুম্মম জোরে চিল্লিয়ে বলে শান রাহেলা চুপ করে যায় শানের রাগের কাছে স্বগতোক্তি করে শান বলে আমি কোনো মেয়েকেই বিশ্বাস করি না চাচি তবে হ্যাঁ পাখির প্রতি কোনো অন্যায় আমি হতে দেব না কারণ ও আলাদা ও সম্মানের প্রাপ্য ঘৃণার নয় রাহেলা সুযোগ বুঝে বলে ওকে যদি সম্মান করতে চাও তাহলে বিয়ে করে সম্মান দিও বলেই রাহেলা কপট রাগ দেখিয়ে চলে যায় শান অবাক চোখে ভাবতে থাকে কিভাবে কি করব মনের বিরুদ্ধে গিয়ে কি করে বিশ্বাস করব তৃতীয় কোনো মেয়েকে হ্যাঁ আমি পাখিকে ছাড়া থাকতে পারি না মন শুধু পাখিকে দেখতে চায় এটা যদি ভালোবাসা হয় তবে তাই তাই বলে বিয়ে রাতে ঘুমানোটা দায় হয়ে পড়ে শানের বারবার রাহেলার কথাগুলো মাথায় ঘোরপাক খায় সাথে সারদিনের ঘটা সমস্ত ঘটনা ভোরের আলো ফোটার সাথে সাথে ফোন করে ব্যারিস্টার রাশেদের কাছে হ্যাওই কাগজপাতিগুলো রেডা হয়েছে না হলে ইমিডাহেট আমার বাড়িতে নিয়ে আসেন সকাল সকাল সানের ফোনকল পেয়ে ব্যারিস্টার রাশেদ চলে আসে বাড়ি সান ফ্রেশ হয়ে গম্ভীর মুখে বসে আছে ডাহরইন রুমে বাড়ির সকলকে সেখানে উপস্থিত থাকতে বলা হয়েছে শানের কথা অমান্য করার উদ্ধ কারণেই। নেই তাই সকলেই সেখানে উপস্থিত পাখি ব্যতীত বার কয়েক দরজায় ডাক্কা হলেও ঠিকঠাক প্রতিউত্তর মেলেনি পাখির রাহেলা বেগম আর আবদুল্লাহ বসে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছে তারা বুঝতে পারছে না শান কেন তাদেরকে আজ এভাবে ডাককেছে দুয়েকবার প্রশ্ন করলেও শানমুখ গুজে কাগজ পাতিতে চোখ রেখেছে উত্তর দেয়নি সবাই বসে অপেক্ষা করছে সঠিক উত্তরের আশায় এতক্ষণে সম্পূর্ণ কাগজগুলোর এ টু জেড পুঙ্খানুপুঙ্খ পড়া শেষ করল শান দেখলেই বুঝা যাচ্ছে বেশ মনোযোগ দিয়ে পড়ল সে মাথা তুলে তাকাতেই ঘুমহীন লাল চোখ দুটো কারো নজর এড়ালো না আশপাশে তাকিয়ে বুঝতে পারল যাকে কেন্দ্র এ মিটিং সেই এখানে অনুপস্থিত সবার দিকে একবার নজর বুলিয়ে চোখের চশমাটা খুলে সেন্টার টেবিলে রাখে দুহাত মাথার পিছনে সোফা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে সান বন্ধ চোখেই রাশেদকে উদ্দেশ্য করে বলে আমি সব কাগজ পড়লাম থ্রলি যতটুকু বুঝলাম কোনো সমস্যা নেই তারপরেও আপনার থেকে জানতে চাই পরবর্তীতে কোনোরকম কোনো ঝামেলা হবে না তো এশিওরিটি দিতে পারবেন ব্যারিস্টার রাশেদ হেসে উত্তর দেন কোন সমস্যা হবার কোস্কোপি তো রাখলেন না স্যার আর পৈতৃক সূত্রে যেহেতু মালিকানা ম্যাডামের তাই কোন সমস্যা ভবিষ্যতে হবে না রাশেদের কথা শুনে দীর্ঘশ্বাস ছাড়ে সান আনমনে ভাবতে থাকে ফাইনালি তুমি সবটা আবার পেতে চলেছ পাখি যা যা তোমার ছিল আমার কতদিনের পরিশ্রমের ফল এটা পৈতৃক সম্পত্তির কথা ভাবতেই আবদুল্লাহ ভ্রুকুচকে চিন্তিত ভঙ্গিতে রাহেলার দিকে চায় শান সেদিকে এক নজর চেয়ে বলে পাখি কি আসতে চাইছে না চাচি রাহেলা ঠোঁট উল্টিয়ে জবাব দেয় কতবার তো ডাকলাম শুধু বলল যাও আসি ওকে শুকনো স্বরে বলে শান উঠে দাঁড়ায় এলোমেলো পায়ে সিঁড়িতে পা রাখে আমি যা করছি সবটাই তোমার ভালোর জন্যে করছি তুমি সেই সব কিছুই ফিরে পাবে যার একমাত্র মালকিন তুমি আর এটাই তোমার জন্যে বেটার অপশন ভাবতে ভাবতে সিঁড়ি দিয়ে ওঠে যায় শান পাখির ঘরের দরজায় দু তিনবার নখ করেও কোনো সারা পায় না এবার ক্ষিনস্বরে ডা ওঠে পাখি পাখি দরজাটা খোল জরুরি কিছু কথা আছে কয়েকবার ডাকার পর দরজা খুলে দেয় পাখি শান এগিয়ে যায় সেদিকে দরজা খুলে পাখি বিছানার এক কোণে গিয়ে বসে শান পিছনে গিয়ে দাঁড়ায় শান্তস্বরে বলে এতক্ষণ নিচে ডাকলাম গেলে না কেন পাখির মৌনতাময় নিরুত্তরভাবে ভাবে মুচকি হেসে পাখির সামনে গিয়ে দাঁড়ায় মুখোমুখি বসে পাখির দিকে তাকায় আমার জীবন এভাবে মোর নেবে ভাবিনি এভাবে তোমাতে আসক্ত হব ভাবিনি আমার আসক্তিতে পরিণত হবে তাও ভাবতে পারিনি কিছু কিছু সময় ভালোবাসার মানুষকে দূরে সরিয়ে রাখার মাঝেও সুখ নিহিত থাকে তার ভালোর জন্যে সবটাই ঠিক শানের ভাবনার মাঝে পাখি চোখ তুলে তাকায় শান মুচকি হেসে দেয় চোখের দিকে তাকাতেই পাখি বুঝতে পারে শান গত রাতেও ঘুমায়নি কি হয়েছে তোমার এত মন খারাপ করে কেউ চলো নিচে চলো বলি পাখিকে নিচে যাওয়ার জন্যে তাগাদা দেয় শান পাখি ঠায় বসে থেকেই শানের দিকে চেয়ে থাকে কি হলো চলো কাজ আছে তো মুখটা থমথমে করে বলে শান শানের দিকে তাকিয়ে আজ কেন জানে না পাখির বডারদাহ বলতে ইচ্ছে করছে আমি আপনাকে ভালোবাসি ডাক্তার সাহেব কিন্তু বলা আর হয় না শান ওকে হাত ধরে টেনে নিয়ে যায় নিচে সবার মাঝখানে এনে হাত ছেড়ে দেয় শান রাহেলার পাশে একটা সোফাতে বসতে বলে এরপর রাশেদকে বলে পুরো কাগজপাতিগুলো পুনরায় পাখিকে পড়ে শোনান রাশেদ কথা মতো সবকিছু পাখিকে শোনাতেই গাহিম হয়ে আসে পাখির পুরো শরীর কাঁপতে থাকে কম্পনরত জোড়া দিয়ে একবার শানের দিকে তাকায় কারণ পাখি বিশ্বাসী করতে পারছে না শান এভাবে তার হারানো সম্পদ ফিরিয়ে দিতে পারবে আপনি এসব কোথায় পেলেন এসব তো বড় বাবার কাছে অবাক বিস্ময় প্রশ্ন করে পাখি সহাস্যে শান জবাব দেয় কিভাবে সবটা ম্যানেজ করেছি সেটা বড় কথা নয় পাখি তুমি তোমার সবটা ফিরে পেয়েছ সেটাই বড় কথা বাই দ্য ওয়ে তুমি এত সম্পদের মালকিন বাব্বা আমাদেরও কিছু দিয়ে হেল্প করো মজার ছলে বলে শান পাখির দিকে তাকায় আর পাখি অবাক চোখে এখনো তাকিয়ে আছে শানের দিকে বুঝতে পারছে না এত সব কিভাবে সম্ভব পাখির চোখ পড়তেই চোরের মতো নজর সরিয়ে নেয় শান হয়তো ধরা পড়ার ভয় ধরা পড়লে নিজেকে ও চোখে বলি দেয়া ছাড়া উপায় থাকবে না যে শান আবার বলে তোমার রানী মাসি তোমার সাথে কথা বলবে সময় করে কথা বলে নিও ও তার তো আর দরকার হবে না এবার পাখির বুঝতে অসুবিধা হয় না কিভাবে শান এত সপ্তাহ করতে পারলো খুশিতে ঝলমলি ওঠে পাখির চোখ মুখ সম্পত্তি ফিরে পাবার খুশিতে নয় রানী মাসির সাথে কথা হবে সে খুশিতে রাহেলা বেগমের মুখে হতাশার ছাপ স্পষ্ট কারণ তিনি ইতোমধ্যে আন্দাজ করতে পেরেছেন শান কি করতে চলেছে চিন্তিত মুখে শানের দিকে তাকাতেই বুঝতে পারেন ভীষণ চাপা কষ্ট বুকে চেপে আছে ছেলেটা বুকের ভেতর মুচড়িয়ে ওঠে রাহেলার হাজার হোক নিজের ছেলের মতো বড় করেছে শানকে শান সবার দিকে একবার চোখ বুলিয়ে বলে তোমার রানী মাসি যে ঠিকানা দিয়েছিল সেটা আমাদের এই এলাকার পরের এলাকা বেশি দূরে নয় তোমার আয়ান ভাই সেবার তোমায় খুঁজতে সেখানেই এসেছিল তারপর তোমার সাথে দেখা হয় তো যাই হোক তুমি এখন চাইলে তোমার নিজ বাড়িতে দাপুটের সাথে থাকতে পারবা নয়তো রানী মাসি রাত্তিও এর বাড়িতে থাকতে পারবা চয়ে জিওরস তবে আমি এশিউরিটি দিচ্ছি তোমার বড় বাবার ফ্যামিলি তোমার বিন্দুমাত্র ক্ষতি করতে পারবে না শানের কথা শুনে পাখির বোঝার বাকি নেই শান তাকে নিজ বাড়িতে পাঠাতে চাইছে অবাক হয়ে ভাবে আমি তো এসব কিছু চাই না ডাক্তার সাহেব আমি তো পাখি গেট রেডা তোমাদের এলাকায় যাব তোমাকে সেখানে সবটা বুঝিয়ে তারপর আবার আমায় ব্যাক আসতে হবে পাখির ভাবনার মাঝে ছেদ পড়ে সানের কথায় বুকের ভিতর জমাট বাধা কষ্টগুলো জল হয়ে ঝরতেই পাখি উঠে উপরে চলে যায় শানসহ উপস্থিত সবাই বিস্মিত হয় পাখির অনাকাঙ্ক্ষিত ব্যবহারে শানও উঠে পিছনে যেতে সিঁড়ির কাছে পারাকতেই রাহেলা দ্বারাজ কণ্ঠে বলে ওঠে থামো শান থেমে গিয়ে পিছনে তাকায় রাহেলা কাছে গিয়ে বলে এত বড় একটা সিদ্ধান্ত নিতে পারলে শানবাবা মানলাম পাখির অতীত ফিরিয়ে দিয়ে ওকে ভালো রাখতে চাও তাই বলে মেয়েটাকে এভাবে দূরে সরাতে পারলে পারবে তো ওকে ছাড়া ভালো থাকতে রাহেলার কথায় নজর এদিক সেদিকে করে শান কোনো জবাব দিতে পারে না রাহেলা বেগম স্বগতোক্তি করে বলে এবার এটা বিশ্বাস করতে বলো না যে তুমি পাখিকে ভালোবাসো না জড়িয়ে আসা কণ্ঠে শান জবাব দেয় সেসব কিছু না চাচি সত্যি আমি ওকে ভালোবাসি না তোমায় আমি ছোট থেকে এই দুহাতে বড় করে তুলেছি বাপ শুধু জন্মটাই দিইনি তাই তোমাকে চেনাতে এসো না করুণ স্বরে বলে রাহেলা চোখের কোন্দয় দু আঙ্গুলে মুছে শান জবাব দেয় আমার সিদ্ধান্তই ওর জন্যে মঙ্গল চাচি ও কখনো আমার সাথে ভালো থাকতে পারবে না এই জীবনে আর কোন বিচ্ছেদ আমি সহ্য করতে পারবো না নিরর্থক জীবনে জোড়াতে চাই না ওকে শেষের কথাটা বেশ গমগমে সরে বলে সানসিড়ি দিয়ে উপরে চলে যায় ঘরের দরজায় নক করতেই বুঝতে পারে দরজা খোলা তবে ভিড়ানো সন্তপর্ণে ভিতরে ঢুকে বুঝতে পারে পাখি উপর হয়ে বালিশে মুখ চেপে শব্দ করে কাঁদছে বালিশের বদৌলতে সে কান্নার আওয়াজ চার দেয়ালেই সীমাবদ্ধ থাকছে পাখির কান্নার স্বর এত করুণ লাগছে যে সানের অন্তরেও প্রবল স্রোত বয়ে চলছে বেশ বুঝতে পারছে শান পাখির কান্নার পিছনের আসল কারণ উহুহ মুহুহহ দুইবার গলায় শব্দ করে শান পাখি তবু ফেরে না আরেকবার শব্দ করতেই পাখি তরিতগতিতে উঠে এসে সানের টিশার্টের কলার চেপে ধরে চোখে চোখ রাখে সানের মুচকি হাসি ঠোঁটে বজায় রেখে শান বলে কি রাগে রিড়ি করা শরীর নিয়ে পাখি আগুন চোখে সানের দিকে তাকিয়ে বলে খুব মহান তুই তাই না মহান সাজতেন চাষ তাই না কাপুরুষ কোথাকার নিজের মনের কথা বলতে এত কিসের ভয় তোর আমি কি একবারও বলেছি আমার সহায় সম্পত্তি ফেরত চাই কিছুক্ষণ থেমে অঝরে চোখের অশ্রু বিসর্জন দিয়ে পাখি আবার বলে কেন এমন করছেন আমার সাথে কেন সবটা বলে দিচ্ছেন না ডাক্তার সাহেব আমাকে এভাবে দূরে সরানোর মানে কি পাখি আজকের ব্যবহারে শান স্তম্ভিত হয়ে যায় ভাবতেও পারেনি সে এমনভাবে নিজেকে বোঝাবে অনুভূতিহীন চোখে শুধু পাখির আচরণ দেখে চলছে শান এভাবে চলতে থাকলে আমি কোনোদিনও পাখিকে নিজের থেকে আলাদা করতে পারবো না কিন্তু সেটা তো আদৌ অসম্ভব ভেবে শান কলারে চেপে রাখা পাখির হাত দুটো আলগা করে চেপে ধরে মিছে হাসি ঠোঁটে রেখে বলে ওয়াট ননসেন্স কিসের মনের কথা আর আজ হোক বা কাল তোমাকে তো যেতেই হতো তুমি একটা মেয়ে মানুষ তোমার তো বদনাম হচ্ছে বলেই শান আর চোখে তাকায় পাখির দিকে ততমার কি ববদনামের ভয় নেই কেন তুমি আমার জন্য নিজের লাইফকে কালিমাময় করবে পুনরায় বলে শান পাখির দিকে তাকায় সত্যি বলতে শানের ইচ্ছে করছে পাখির মুখ থেকে ভালোবাসি কথাটা শোনার কলার ছেড়ে পাখি চোখ মুছে নেয় সানের প্রতিউত্তরে কি বলবে বুঝতে পারে না পাখি হাজার কথা বলতে চাওয়া মন আজ সব কথা ভুলে গেছে দুই পা পিছিয়ে আসে পাখি বলতে চেয়েও বলা হয় না আপনাকে ভালোবাসি আমাকে আপনার কাছে রাখার ব্যবস্থা করুন শান মুচকি হেসে বলে চলো তোমার গ্রামে পাখি অবাক হয়েই চেয়ে থাকে শানের দিকে ও চোখের ভাষা বুঝতে বিন্ধু পরিমাণ সময় লাগে না শানের দ্রুত চোখ সরিয়ে পিছু ফিরে আসতেই পাখির কথায় থমকে যায় আই লাভ ইউ সকল জোরতা সকল মৌনতা ভেঙ্গে অস্পষ্ট স্বরে জবাব দেয় পাখি নিজের কানকে বিশ্বাস করতে পারে না শান হতভম্বের ন্যায় বিপরীত মুখেই দাঁড়িয়ে থাকে পাখি এবার দুজনার মাঝের দুহাতের দূরত্ব ঘুচিয়ে পিছন থেকে জড়িয়ে ধরে শানকে নিজের বুকের কাছে পাখির হাতের শক্ত বাঁধনে নিজেকে অজানা মায়ার বাঁধনে আবিষ্কার করে শান শানের পিঠে মাথা থেকে পাখি স্বপক্ষ নিয়ে আবার বলে আমি আপনাকে খুব ভালোবাসি আমি পারবো না আপনাকে ছেড়ে থাকতে কোথাও যাব না আমি ওরা আমায় মেনে নিবে না বলতে বলতে কেঁদে ফেলে পাখি পিঠের উপর উষ্ণ নিঃশ্বাস সানের হার্টবিটকে দ্বিগুণ বাড়িয়ে দেয় শুকনো ঢোক গিলে বুঝতে পারে সেকেন্ডার সাথে সাথে পাখির ভাবনাগুলো ভাষা আকারে মুখ দিয়ে বের হচ্ছে আর সাথে সাথে সানো আটকা পড়ছে পাখির মায়া মায়াজালে না পারছে পাখিকে নিজের থেকে সরাতে না পারছে একেবারে নিজের করে রাখতে কিছু সময় পর শান নিজেকে ধাতস্থ করে আর যাই হোক আমি ওর লাইফটা এভাবে নষ্ট করার অধিকার রাখি না তাই তো নিজেকে কঠিন করে বলে দেখলে তোমাদের মতো মেয়েরা এমনই একটু কি ভালো করে কথা বলা শুরু করেছি সম্মান দিচ্ছি তো মাথায় চরে বসেছো। ছাড়ু বলছি এই জন্যেই মেয়েদেরকে ঘৃণা করি আমি বাজখাই গলায় বলে শান ইতস্তত করে কিন্তু পাখির হাতের বাঁধনটা খুলে দেয়ার দুঃসাহস হয় না শানের সানের এবারের কথাগুলো মানতে কষ্ট হচ্ছে পাখির বুক ছিঁড়ে কান্না আসতে চাইছে কিছু বলতে যেও পারছে না নিজেকে ছাচড়া মনে হচ্ছে ভীষণ খুব ধীরে নিজের হাতের বাঁধন থেকে শানকে মুক্ত করে পুনরায় দুই পা পিছিয়ে নিজের পূর্বের অবস্থানে চলে যায় আতে ঘা লাগছে পাখির ইচ্ছে করছে এই মুহূর্তে অতল গহ্বরে তলিয়ে যেতে ঘাড় বাকিয়ে পাখির মুখের দিকে একবার চেয়ে শান দ্রুত ঘর প্রস্থান করে আরেকটু সময় থাকলে হয়তো পরিকল্পনা মোতাবেক সাজানো সবটা ভেঙ্গে চুরমার হয়ে যেত রেডা হয়ে শান ডাহরিং রুমে পাখির জন্য অপেক্ষা করে রাশেদকে বলে সমস্ত কাগজপাতি আরেকবার চেইক করিয়ে নেয় স্বাভাবিক স্বরে বলে সবটা দেখে নিন দূরের পথ কোন কাগজ ছেড়ে গেলে সেটা আর নিতে আসা সম্ভব নাও হতে পারে আর আমি চাই না ওখানে গিয়ে কোনো কাগজের অভাবে সবটা ভুন্ডাহাল হয়ে যাক জি স্যার বলেই রাশেদ কাগজগুলো দেখে ব্যাগে ঢুকায় সিঁড়ির দিকে তাকাতেই শান বুঝতে পারে অনুভূতিহীন চাহনিতে এলোমেলো পায় পাখি নিচে নেমে আসছে পাখির এ রূপ যে কতটা কষ্টদায়ক তা হারে হারে টের পাচ্ছে শান রাহেলা পাখির দিকে তাকাতেই নিজেকে সম্বরণ করতে পারে না পাখিকে বুকে জড়িয়ে চাপাসরে কেঁদে ফেলে এতদিনের পরিচয় বেশ মায়া জন্মেছে মেয়েটার উপর আব্দুল্লাহ গম্ভীর মুখে এগিয়ে গিয়ে মাথায় হাত বুলিয়ে বলে জীবনে অনেক সুখী হবে তুমি অনেক ভালো থাকবে পাখি নিষ্প্রাণ চোখে সানের দিকে চোখ বুলিয়ে রাহেলাকে বলে চাচি ইনার স্কুল থেকে ফিরে আমার কথা বলবে বলবেন আমি জগতের সব থেকে খারাপ মানুষ যে ওকে দেয়া কথা রাখতে পারিনি ওর যত্ন নিবেন হাইপার হতে দিবেন না ওকে নিয়ে এত দুশ্চিন্তা করতে হবে না মাম আগের থেকে অনেকটাই বেটার আশা করি আগের মতো অ্যাটাক আসবে না শান্তস্বরে বলে শান রাহেলাকে উদ্দেশ্য করে বলে আমি না আসা পর্যন্ত ইনাহকে একটু ভুলিয়ে রেখো চাচি পাখি অবাক বিস্ময় ছল ছলো চোখে সেদিকে চেয়ে থাকে শান নজর সরিয়ে রাহেলাকে বলে আমি আসছি চাচি বলেই সদর দরজায় পা রাখে সবার সাথে শেষবারের মতো কথা বলে পাখিও বেরিয়ে আসে শানের পিছু পিছু গাড়ির দরজা খোলার পূর্ব মুহূর্তে শানের ফোনে কল আসে কারো হ্যাঁ পরশ বল ওদিকে কি অবস্থা আচ্ছা আমি যাচ্ছি ওখানে ওকে সমস্যা নেই কোনো ঝামেলা হলে তোকে ইনফর্ম করব একটু সজাগ থাকিস বলেই কলটা কেটে দেয় শান পাখির গ্রামের বাড়ির এলাকায় তার বড় বাবাই সবকিছু তার দুষ্কৃতিকারী ছেলেদের ভয়ে তটস্থ থাকে পুরো এলাকা রাজনৈতিক দলে নাম লেখানো কিনা তাই সবটা খোঁজ নিয়ে থানায় জানিয়ে রাখে শান মূলত ওই এলাকার থানার এসআই পদে নিযুক্ত শানের প্রিয় বন্ধু পরশ গাড়ির দরজা খুলতে গিয়ে খেয়াল হয় পাখি একদৃষ্টি অন্যদিকে চেয়ে আছে গাড়ির দরজায় ইচ্ছেকৃত দুইবার নক করে শান পাখি ঘুরে তাকালে ইশারায় বসতে বলে পাখি আরেকবার বাড়ির পুরো এরিয়াটা ঘুরে দেখে আনমনে ভাবে কিভাবে এসেছিলাম আর কিভাবে যেতে হচ্ছে নিয়তি বড় অদ্ভুত চিজ দীর্ঘশ্বাস ছেড়ে বসে পড়ে সামনে শানের পাশের সিটে শান কিছুক্ষণ অপলক দৃষ্টিতে চেয়ে থাকে পাখির দিকে পাখি সেদিকে চোখ পড়তেই রাগে ক্ষোভে অভিমানে দৃষ্টি সরিয়ে নেয় তরিত গতিতে মুচকি হেসে শান ওর খুব কাছাকাছি চলে আসে ভীষণ অবাক হয় পাখি ভিতরে অজানা ভালো লাগা কাজ করে এই বুঝি তিনি বলবেন তার মনের কথা পাখিকে অবাক করে দিয়ে শান সিট বেল্ট বেঁধে দেয় এরপর শান্ত চাহনিতে চেয়ে থাকে কিছুক্ষণ মনে মনে বলে ওঠে সরি পাখি আম টু মাছ হেল্পলেস আমি পারবো না আমার সাথে তোমায় জোড়াতে পাখি শানের বুকে দুহাত ঠেলে দূরে সরিয়ে দেয় হকচকিয়ে ওঠে শান একদম কাছে ঘেসার চেষ্টা করবেন না কাওয়ার ডাক থাকার দাঁতে দাঁত চেপে বলে পাখি মুচকি হেসে সরে আসে শান ব্যারিস্টার রাশেদ তার একজন সহকারী সহ নিজের গাড়িতে বসে এরপর দুটা গাড়ি ছুটে চলে সিলেটের উদ্দেশ্যে পুরো রাস্তা দুঠোঁটে একটা কথাও বলে নি পাখি জানলায় দুহাত রেখে শানের দিকে পিপ করে বসেছিল শান বারবার সোজা হতে বললেও কোনো কথা শোনে নি পাখি নিজের মতো রাস্তার দিকে চেয়েছিল দীর্ঘ সাত ঘন্টার জার্নি পেরিয়ে শানরা এসে পৌঁছায় পাখির গ্রামের বাড়িতে গাড়ি থেকে নেমে নিজ বাড়িতে পা রাখা পর্যন্ত পুরোটা সময় পাখি শানের সাথে সাথে ছিল ভয় কাঁপছিল মৃদু মৃদু শান বারবার তাকে আশ্বস্ত করছিল কিছু হবে না সব লিগ্যাল কাগজ আর কোর্ট নোটিশ আমাদের কাছে আছে পাখিদের বাড়ির আঙ্গিনায় পারাকতেই মানুষের সমাগমে ভরে উঠল পুরো বাড়ি গুজুর গুজুর ফিসির ফিসিরে বাতাস ভারী হয়ে উঠল কিছুক্ষণ পর মাসি দৌড়ে এসে শানদের বসার ব্যবস্থা করলেন পাখি তাকে দেখে নিজেকে আর নিজের মাঝে রাখতে পারলেন না ছুটি গিয়ে জড়িয়ে ধরে কেঁদে ফেলে মাথায় হাত বুলিয়ে রানি মাসি সান্ত্বনা দিচ্ছিল পাখিকে অল্প কিছু সময় পর লম্বা সুঠামদেহী পালোয়ান গোছের একজন লোক আসলো সবাই তাকে সালাম সমাদর করে বসতে দিল এরপর সুদর্শন একজন যুবক চলে আসলে তাকেও সালাম সমাদরে বসতে দিলেন সবাই তাকে দেখে পাখির গলা শুকিয়ে কাঠ হয়ে এলো শান একবার পাখির দিকে তাকাতেই তো মুখ দেখে বুঝতে পারলেন এই সেই আয়ান যে পাখির সাথে প্রতারণা করেছিল রাগে চোয়াল শক্ত হয়ে আসে শানের কোনো মতে রাগকে কন্ট্রোল করে বসে পড়ে চেয়ারে পাখি পা টিপি টিপি সানের পাশে গিয়ে দাঁড়ায় একে একে এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিরাও এসে উপস্থিত এরপর কয়েকজন সহ ঠাটবাট বজায় রেখে একজন বখাটে টাইপ ছেলের আগমন ঘটে শান সরু চোখে তাকিয়ে বুঝতে পারে এই হল রায়ান সকলের উপস্থিতির পর রাশেদ সৌজন্যমূলক হাসি দিয়ে তার এসিস্ট্যান্ট ফরহাদকে ইশারা করে কাগজগুলো বের করতে চারিদিকে পিনপতন নিরবতা বিরাজমান ফরহাদ মতো কাগজপত্রগুলো চেয়ারম্যান সাহেবের কাছে হস্তান্তর করে চেয়ারম্যান সেগুলোতে চোখ বুলিয়ে মুচকি হেসে বলে এখানে আর কি বা বলার থাকে সবই কাগজে পানির মতো পরিষ্কার এরপর পাখির বাবার উদ্দেশ্যে ঋণঋণে সরে বলে আজিদ সাহেব পাখি সকল সম্পত্তির উত্তরাধিকারী বেশ গাম্ভীর্যতা পাখির বড় বাবা আজাদ সাহেবের চোখে মুখে কানে কানে ফিসফিস করে চেয়ারম্যান বলে সব কাগজ পরিষ্কার ভাই সাহেব ঝামেলা বাড়ানোর দরকার নাই হিতে বিপরীত হয়ে যাবে বলি কি সব কিছু ছেড়ে দেন শানকে ইশারা করে বলে ওই ছেলের বন্ধু আমাদের এসাই পরশ এখানে ভুলভাল কিছু হলে সবাই ফেসে যাব এরপর গলা খাকারি দিয়ে বলে তো হলই তো আজ থেকে মৃত মাজিদের স্থাবর অস্থাবর সকল সম্পদের মালিক তারই একমাত্র মেয়ে পাখি আর এখন থেকে সে সমস্ত সম্পদের ভোগদখল করতে পারবে তার প্রতি কোনো বিপদ আসবে না আশা করি ব্যারিস্টার সাহেবের আর কোন কথা থাকার কথা না শান এদের ব্যাপারে যা শুনেছিল তাতে একটু মানতে পারছে না এত তাড়াতাড়ি সবটা মেনে নিবে ওরা কিন্তু শানকে অবাক করে দিয়ে মিটিং সেখানেই শেষ করার ঘোষণা দেয়া হয় হুঙ্কার দিয়ে কেউ একজন বলে ওঠে এক মিনিট সবাই সেদিকে দৃষ্টি রেখে বুঝতে পারে আয়ান বলল কথাটা আমার কিছু কথা আছে চেয়ারম্যান চাচা বলেই সবার দিকে নজর বুলিয়ে পাখির মুখোমুখি গিয়ে দাঁড়ায় আয়ান আয়ানের কথায় সবাই আবারও নিজ নিজ জায়গায় বসে পড়ে শান ছোট ছোট চোখে বোঝার চেষ্টা করে সে পাখির সাথে কি করতে চলেছে হাতের মুঠি শক্ত করে শান আয়ান সানগ্লাসটা খুলে ফুঁদিয়ে বলে ওঠে আমার সাথে পাখির বিয়ের প্রায় সবকিছুই ঠিক ছিল বিয়ের আসর থেকে পালিয়ে যায় পাখি তাও আজ থেকে প্রায় দুই আড়াই মাস আগে তাই নয় কি আয়ানের কথার পিঠে অনেকেই কথা মিলিয়ে বলে হ্যাঁ তা তো ঠিক যতদূর জেনেছি খবর নিয়েছি পাখি সেদিন রাতে এই ডাক্তারের সাথে তার বাড়িতে চলে যায় তাহলে এই দুই আড়াই মাস পাখি তো ডাক্তারের বাড়িতেই ছিল হিসেবে কি তাই মেলে সকলের উদ্দেশ্যে প্রশ্ন ছড়ে আয়ান উপস্থিত সকল লোকজন ভেবে বলে হ্যাঁ তাই তো এখন আমার কথা ডাক্তার সাহেব একজন অবিবাহিত ব্যাচেলর মানুষ নিজের ভাগ্নিকে মেয়ের পরিচয় বড় করছে এরপর আমাদের পাখি গিয়ে সে বাড়িতে ছিল গত দিনগুলো তার মানে এতদিন দুজন এক বাড়িতেই ছিল আপনাদের কি মনে হয় আমাদের মেয়ে এখনও ঠিক বা কুমারী রয়েছে রক্তচক্ষু নিয়ে বলে আয়ান আয়ানের কথার পর দুহাতে কান চেপে কেঁদে ফেলে পাখি অনেকেই বলে সত্যি তো এটা তো ভাবা হয়নি তাতে আবার শহর এলাকার লোক আয়ানের কথায় সানের বোঝার বাকি নেই যেও এবার কোথায় গিয়ে ঠেকবে রাগে চোয়াল শক্ত করে চেয়ে থাকে আয়ানের দিকে আয়ান কটাক্ষের চোখে চেয়ে শানের মুখোমুখি এসে দাঁড়িয়ে বলে এগুলো তো আমাদের এলাকায় চলবে না ডাক্তার সাহেব এতদিন ধরে একটা মেয়েকে বিবাহ ছাড়াই নিজের কাছে রাখলেন ফুর্তি করলেন তারপর রুচি উঠি গেল ফিরিয়ে দিলেন বাহ 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 এটা কি করে মেনে নেই বলুন মাইন্ডাহিওর ল্যাঙ্গুয়েজ ব্লাডার চিপ দাঁত চিবিয়ে বলে শান আয়ান চাপাসরে বলে এটা ঢাকা নয় সিলিড কোনো বাড়াবাড়ি করলে একদম শেষ করে দেব সানের রাগ তবুও কন্ট্রোল করা দায় হয়ে পড়ে যায় আয়ানের কথায় কান গরম হয়ে আসে পাখির রাগে ভয় চোখ ফেটে জল গড়িয়ে পড়ে ভয়কে এক রেখে ঝনঝনে গলায় বলে এরকম বাজে কথা বলতে জিহব কাপল না তোমার একদম চুপ থাকবি মা আয়ানের কথা শেষ হবার পরপরই গালে কষিয়ে থাপ্পড় বসিয়ে দেয় শান রাগে চোয়াল শক্ত করে আয়ানের কলার চেপে ধরে নাক বরাবর একটা ঘুষি মারে ঘটনাটা এতটাই তাড়াতাড়ি ঘটে গেল যে আয়ান প্রতিহত করার সুযোগ তাই পেল না রায়ান তার পালিত প্রাণীগুলো নিয়ে এগিয়ে আসতেই চেয়ারম্যান সাহেব তাদের আটকে দে ফিসফিসিয়ে বলে শান্ত হও দেখতে থাকো কিছুক্ষণ শান রক্তচক্ষু নিয়ে আয়ানের দিকে তাকিয়ে রাগে কাঁপতে কাঁপতে বলে ওর সম্বন্ধে আর একটাও বাজে কথা নয় জিহব টেনে টুকরো টুকরো করে কুকুরকে খাওয়াবো পাখি গিয়ে সামনে দাঁড়িয়ে শানের চোখে চোখ রেখে বলে এসব কথা মানায় না আপনাকে জানতেন না এরকম কিছু হবে বলিনি আমি কেউ আমায় মেনে নেবে না তাহলে এখন এত জ্বলছে কেন এগুলো আমার সোনা কপাল শুনতেছি শান রেগে গিয়ে কলার ছেড়ে দেয় আয়ান রাগে ফুসতে ফুসতে রায়ানকে ইশারা করতেই দ্রুত রায়ান ছেলে পেলে সহ শানসহ রাশেদকে ঘিরে ধরে জোর জবরদস্তি করে তাদের থেকে ফোন কাগজ পাতি সব কেড়ে নেয় এরপর নাক চেপে ধরে এলাকাবাসীর উদ্দেশ্য আয়ান বলে আপনারা কোনটা চান এই নষ্ট মেয়েকে গ্রামে ফেরাতে নাকি ডাক্তারের সাথেই বিয়ে দিতে স্বভাবতই সবাই চাইবে ডাক্তার শানের সাথেই পাখির বিয়ে হোক কারণ কোন এরকম মেনে না। এলাকাবাসীরা সমস্বরে বলে ওঠে ওদের বিয়ে করিয়ে দাও সান অবাক হয়ে যায় ঘটনার আকস্মিকতায় সে কশিনকালেও ভাবেনি এরকম পরিস্থিতি দাঁড়াবে আমি জানি আপনি আমাকে চান না আমাকে কাছে রাখতে চান না আপনাকে গ্যারাকলে পড়তে হলো আমার জন্যে আনমনে ভেবে পাখি এসে আয়ানের পা জড়িয়ে বলে উনাকে যেতে দাও প্লিজ আমার সাথে তার কোন রকম কোনো সম্পর্ক নেই বিশ্বাস করো আয়ান পা ছাড়িয়ে নিচু হয়ে বলে তোর সাথে কোনো কথা থাকতে পারে না আমার ওর সাথেই তোর বিয়ে হবে আজ এই মুহূর্তে পাখি কান্নারত অবস্থায় শানের দিকে তাকাতেই বুঝতে পারে শানকে কতটা অসহায় লাগছে শান চাইলেও পারছে না পরশকে একটা ফোন করতে ফোনগুলো কেড়ে নিয়েছে রায়ান কি থেকে কি হল না চাইতেও এ কোনো সম্পর্কে বাধা পড়লাম ভেবে শুকনো ঢোক গিলে পাখির দিকে তাকায় শান এরপর সন্ধ্যাবেলায় কাজী ডাহ এলাকাবাসীর উপস্থিতিতে জোর জবরদস্তি বিয়ে দেয়া হয় শান পাখির রাত হয়েছে অনেক আগে এলাকাবাসীরা চলে গেছে নিজেদের বাড়ি বাড়ি পাখিদের পুরনো বাড়ির বড় লিভিং রুমটা সাজানো হয়েছে তাদের ফুলসজ্জার উদ্দেশ্যে পাখির অবর্তমানে এ বাড়িতে রায়ানের রাসলীলা চলত তা বোঝার অপেক্ষা রাখে না চারদিকে মদের বোতল নেশা জাতীয় দ্রব্য ইউজরাফ প্যাকেট সবই ছিল রানী মাসি কয়েকজন ছেলে মেয়ে সমেত বাড়িটা ঝকঝকে তকতকে করে দিয়েছে বিয়ের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনাটার পর থেকে শান পাখি এখনও কেউ কারোর সামনে যায়নি ব্যারিস্টার সুমন তার সহযোগী সহ অনেক আগেই চলে গেছে যাওয়ার সুযোগ শানেরও ছিল কিন্তু সে যায়নি কেন যায়নি তার উত্তরও শানের কাছে নেই বাড়ির পিছনে বাগান বাড়িতে বসার মতো বেঞ্চ পাতা আছে পাখির বাবা শৌখিন গোছের লোক ছিলেন মাঝে মাঝে সেখানে বসতেন তিনি আর প্রকৃতি উপভোগ করতেন সেই সময়ে সিমেন্ট দিয়ে সুন্দর করে কয়েকটা বেঞ্চ পাতিয়ে নেয় বাগানে শান সারা বাড়ি খুঁজেও পাখিকে পায় না এরপর বেঞ্চের এক মাথায় এসে বসে চাঁদের আলোয় আলোকিত চারদিক ব্যাপারটা মন্দ লাগছে না শানের বিয়েটা তো হয়ে গেছে কোনোভাবেই হোক চলে যাওয়ার সুযোগও ছিল তবে আমি থেকে গেলাম কেন আর আমার মনে যে দ্বিধার সৃষ্টি হওয়ার কথা ছিল তা নেই কেন তবে কি আমিও চেয়েছিলাম বিয়েটা হোক ভাবতে ভাবতে সামনে খানিক দূরে চোখ পড়ে সানের বুঝতে পারে পুকুর ওটা তবে কোনো মেয়ে যে সেখানে বসা তা বুঝতে অসুবিধা হয় না ভ্রুকুচকে ভাবতে থাকে এত রাতে পুকুর পাড়ে কোনো মেয়ে এভাবে কেন থাকবে চাঁদের আলোর সাথে পাখিদের বাড়ির গেইটের লাইটের ক্ষীণ আলোয় বুঝতে পারে ওটা পাখি মনে কেমন যেন একটা অনুভূতির সৃষ্টি হয় আগোপিচ না ভেবে পা বাড়াতেই ফোনে কল আসে রাহেলা বেগম ফোন করেছেন হ্যাঁ চাচি বল তুমি কি আজ আসবে না বাবা না চাচি এখানে একটা কাজে আটকা পড়েছি ইনারকে একটু বুঝিয়ে রেখো আমি কাল চলে আসব আচ্ছা বলেই ফোন পকেটে রেখে দেয় শান এরপর বাগান থেকে পুকুর পাড়ে যাওয়ার সরু রাস্তাটা ধরে রাস্তার শেষ মাথায় গিয়ে থামে খুব সাবধানে গিয়ে থামে পাখির পিছনে সিমেন্টে বাধাই করা পুকুর পার। চাঁদের আলোয় পানিতে মুক্তা ঝরছে যেন চারপাশটা ভালো করে চোখ বুলিয়ে নিয়ে পাখির দিকে তাকায় শান দুহাতে হাঁটু জড়িয়ে মাথা থেকে দৃষ্টি চেয়ে আছে পানিতে প্রতিফলিত চাঁদের আলোর দিকে পাখির এই বিধ্বস্ত রূপ সানের হাটের প্রতিটা বিটকে আরও দ্রুতগামী করে তুলছে তার এই সময় কি করা উচিত বুঝছে না সে পাখির সাথে কথা বলবো? কী কথা বলবো? নাকি বলবো না যেভাবে এসেছি সেভাবেই চলে যাই বরং দোটানা মন নিয়ে শান আবার পা বাড়াতেই পাখি দাহ ওঠে দাঁড়ান থমকে যায় শান ও স্বরের কাছে নিজের ইচ্ছে শক্তি কিছুই না যেন পা বাড়ানোর ইচ্ছে করছে না আর সবকিছুর জন্যে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনি চলে যান আমি ব্যবস্থা করছি শানের দিক থেকে মুখ ফিরিয়ে ক্ষণক্ষণে গলায় বলে পাখি খুব শান্ত স্বাভাবিক দৃষ্টিতে শান তাকিয়ে আছে পাখির দিকে সানের থেকে প্রতিউত্তর না পেয়ে পাখি মাথা তুলে তাকায় চোখে চোখ পড়তেই রাগে চোখ সরিয়ে নেয় পাখির চোখ দেখে বোঝার বাকি থাকে না এত সময় এখানে বসে বসে কেঁদেছে নি কান্নার দাগ এখনও মুছে যায়নি চাঁদের আলোয় বড় বেশি মোহনীয় লাগছে পাখিকে নিজেকে নিজের মাঝে সংবরণ করা দায় হয়ে পড়ছে সানের চাইলেও আজ মনের লাগামহীন আবেগগুলোর হ্রাস ধরতে পারছে না সে পাখি সেদিকে আরেকবার চেয়ে বলে আমার জন্য আপনার লাইফে কোনো প্রবলেম হোক তা আমি চাই না আপনি চলে যান এখান থেকে তুমি হঠাৎ প্রশ্ন করে শান নিজের করা প্রশ্নে নিজেই অবাক হয় ভাবতে থাকে আমি কি পাখিকে সাথে নিয়ে যেতে চাই দাঁতে দাঁত পিষে পাখি বলে আপনার কাছ থেকে উপহার স্বরূপ অনেক কিছু পেয়েছি আর কিছু চাই না আমার এখানে যদি মোড়ে পচে গলেও যাই তবু আপনার মতো মানুষের কাছে ফিরব না আর বাড়ির দিকে পা বাড়াতেই ডাহান হাত ধরে হেঁচকা টানে পাখিকে একদম নিজের কাছে নিয়ে আসে শান হকচকিয়ে ওঠে পাখি শানের বুকের এত কাছে নিজেকে ভেবে বুকের ল্যাবডাহ শব্দতা বেড়ে যাচ্ছে দ্বিগুণ যেন বাহিরে থেকে শোনা যাবে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে পাখি শান এক হাতে পাখির কোমর জড়িয়ে আরেকটা হাত খুব সন্তপর্ণে কপালের উপর লেপটে থাকা চুলগুলো ছুঁয়ে দেয় কেঁপে কেঁপে ওঠে পাখির পুরো শরীর কারো মুখে কোনো কথা নেই শান হাতটা কপাল থেকে নামিয়ে বামগালটা দখল করে নেয় শুকনো দুটো ঢোক গিলে চেয়ে থাকে পাখির পিটপিট করা চোখের দিকে খুব ইচ্ছে করছে ও চোখের পাপড়িগুলো ঠোঁটে ছুঁয়ে দিতে থমকে চেয়ে থাকে জ্যোৎস্না স্নানে ডাহবে থাকা নারী মুখের দিকে কম্পনরত চোখজোড়া খুলে পাখি সানের দিকে তাকায় সান কোমরে জড়ানো হাতটা উঠিয়ে আরেক গালে রেখে মুখটা আজলা ভরে তুলে ধরে সানের পরবর্তী পদক্ষেপ বুঝতে পেরে পাখি কেঁপে উঠে চট করে চোখ দুটো বন্ধ করে ফেলে শান এগিয়ে যায় তাক করা পাখির ওষযুগলের দিকে মুহূর্তে ঠোঁটের নিচের তিলটা জলজল করে চোখে ধরা পড়ে শানের চোখের জলুনি শুরু হয় তখনই চোখ দুটো বন্ধ করে নিজের অবস্থান বোঝার চেষ্টা করে শান কি করতে চলেছি এসব ভাবতে ভাবতে অনুতাপের স্পষ্ট রেখা শানের চোখে মুখে ভেসে ওঠে পাখি চোখ খুলে তাকিয়ে দেখে শান সরে গেছে দুই ইঞ্চি পাখি করুন চোখে তাকাতেই শানগাল থেকে হাত সরিয়ে পিছনে ঘুরে আসতে ধরে নিজের শার্টের কলারে টান ধরায় থেমে যায় শান সাবধানে পিছন ঘুরে বুঝতে পারে পাখি শার্টের কলার চেপে ধরেছে পিছন থেকে হৃদয়ে ভাজ ফেলে শান একবার পাখির দিকে আরেকবার নিজের কলারের দিকে চেয়ে দেখে রাগত দৃষ্টিতে পাখি শানের দিকে তাকিয়ে থাকে ভ্রু নাচিয়ে শান বলে কি পাখি কিছু না বলে মাটিতে ভর দেয়া শানের দুই পায়ের উপর দাঁড়াতেই শান কিছুটা সরে যায় স্বাভাবিক চাহনিতে চেয়ে পাখি শানের দিকে এগিয়ে যায় এতটাই কাছে চলে যায় যে পাখির মাথা গিয়ে থেকে শানের মুখের কাছে চুলের সুগন্ধে মাদকতার ছোঁয়া শানকে নির্দিষ্ট স্থানেই বেঁধে রাখে পাখি মাথা তুলে সন্তপনে সানের দুই গালে ভালোবাসার পরশ এঁকে দেয় দুই হাতে সানের মাথাটা নিচু করে কপালে গাঢ় চুম্বন এঁকে দেয় হতভম্বের মতো পাখির কাণ্ডার দেখে চলেছে শান মাথার দুই পাশে হাত রেখে সানের আরো কাছে যেতেই পাখির হাত দুটো ধরে ফেলে সে কি করছ এসব কপট রাগ দেখিয়ে বলে শান পাখি শুকনো ঠোঁট দুটো জিওহায় ভিজিয়ে সম্মোহিত চোখে তাকিয়ে থাকে সানের দিকে যে দৃষ্টি এড়িয়ে যাবার সাধ্য কোনো পুরুষের নেই শান নজর সরিয়ে বলে ঘরে চলো পাখি নিরুত্তর হয়ে পা দুটা উঁচিয়ে গলা জড়িয়ে ধরে শানের নির্বাক হয়ে দাঁড়িয়ে থাকে শান ফুফিয়ে কেঁদে ফেলে পাখি জড়ানো গলায় মুখ গুজে কেঁদে কেঁদে বলে আমি আপনাকে খুব ভালোবাসি আমি জানি আপনিও আমায় ভালোবাসেন কিন্তু আপনি কারণে অকারণে আমাকে তাড়ানোর পায়তারা করেন কেন কারণ কি আমি কি এতটাই খারাপ খুব করে ইচ্ছে করছে পাখি কেউ তার হাতের শক্ত বাঁধনে বেঁধে ফেলতে কিন্তু সান নিরুপায় হাতের মুঠি শক্ত করে নিজেকে নিয়ন্ত্রণের চেষ্টা করে পাখি আরও শক্ত করে গলা জড়িয়ে ধরে শানের শরীরের দুই পাশে এলানো শানের হাত দুটো নিজের পিঠে ধরিয়ে দিয়ে আবার বলে আমি চাইনি এভাবে আমাদের বিয়েটা হোক যেহেতু হয়ে গেছে আর কি করার থাকে বলুন পৃথিবীর সবথেকে ভালো বউ হব আমি প্রমিজ শান না চাইতেও শক্ত করে জড়িয়ে ধরে পাখিকে নিজের এতটা কাছে পাখিকে বুঝতে পেরে আবেগগুলো আর সম্বরণ করতে পারে না মুখ গুঁজে দেয় পাখির ঘাড়ের উপর এলিয়ে দেয়া চুলের ভাজে প্রতিটা স্পর্শেই নতুন এক পাখিকে আবিষ্কার করে পাখি দুহাতে আরো শক্ত করে জরাতেই শানসিতকে সরে আসে আরো দুহাত পিছনে পাখিকে কিছু বলার সুযোগ না দিয়ে দ্রুত চলে আসে বাড়ির পথে পাখি সেদিকে চেয়ে নীরব অশ্রু বিসর্জন দিয়ে ভাবে ভালোবেসেও কেন এত দূরত্ব আজ কি সে কারণ যা আমার থেকে আপনাকে দূরে থাকতে বাধ্য করছে চোখ মুছে বিড় করে বলে আপনার অনুভূতি আমি বুঝেছি ডাক্তার সাহেব আমার অনুভূতিও বুঝিয়েছি এরপর আর দূরত্বটা সহ্য হচ্ছে না কবি সবটা জানতে পারব তবে কথা দিচ্ছি লুকানো যে কারণই থাকুক তা আপনার জীবন থেকে চিরতরে মুছে দেব আমি এরপর রাত গভীর হওয়ায় পাখিও চলে আসে বাড়ির ভিতর বাড়িতে ঢুকে চারপাশ তাকিয়ে কোথাও খুঁজে পায় না শানকে কপালে চিন্তার ভাজ পড়ে যায় পাখির অজানা ভয় চেপে ধরে পাখিকে আয়ান ভাই তার কোনো ক্ষতি না নাকি ভাবছি এসব কেন খারাপ ভাবছি বলতে বলতে বাড়ির বাহিরটাও খোঁজে পাখি কোথাও পায় না শানকে চিন্তিত মলিন মুখটা নিয়ে ঘরে ঢুকে বিছানায় বসে ভাবে আমায় রেখে চলে গেলেন ভাবতেই দুচোখের কোন ভরে ওঠে হ্যাঁ হ্যাঁ ওটাই করুন আর আমি কালকেই পৌঁছাচ্ছি নো প্রবলেম পাশের ঘর থেকে সানের গলার আওয়াজে চমকে ওঠে পাখি দ্রুত উঠে সে ঘরে যেতে বুঝতে পারে শান জানলার একদম কাজ ঘেঁষে ফোনে কথা বলছে কথা বলা অবস্থায় পাখির দিকে একনজর নজর তাকিয়ে পুনরায় বাহিরে তাকাতেই হঠাৎ কানেকশন ফেল হয় মুখে বিরক্তিসূচক শব্দ করে শান বিড়বির করে খাতমার্কা এলাকা নেটওয়ার্ক নাই কিছু নাই শানের কথায় পাখি ফিক করে হেসে দেয় শান ওর দিকে তাকিয়ে কিছু না বলে আবারও নেটওয়ার্কের খোঁজে ফোনটা জানলার ভিতর বাহির করে ব্যর্থ হয়ে দরজার কাছে চলে আসতেই পাখি ঠায় দাঁড়িয়ে থাকে এক ইঞ্চিও নড়ে না শান সন্দিহান চোখে সেদিকে একবার চেয়ে আবার পাশ কাটাতেই পাখি সেপাশে সরে যায় বুকে দুহাত গুজে ভ্রু নাচায় পাখি শান বিরক্তি মাখা মুখে বলে স্বর যেতে দাও আটকাইছি কখন আর দানবের মতো এই শরীর আটকাবার সাধ্য আমার মতো আটান্ন কেজি মানুষের নাই হুহহ শান পাখির মতিগতি বুঝতে পারছে না হঠাৎ পরিবর্তন শানকে দোটানায় ফেলে এক হাত দিয়ে পাখিকে সরিয়ে দিতেই পাখি ফট করে সানের বামগুলে চুমু এঁকে দিয়ে নিজেই সরে যায় শান হা করে গালে হাত রেখে কিছুক্ষণ বোবার মতো দাঁড়িয়ে থাকে এরপর পাখির পিছু পিছু এগিয়ে বলে কি করলা এইটা পাখি ভাব নিয়ে ঘরের এতদিনের পুরনো জিনিসগুলো ছুঁয়ে দেখে পাখির গাছারা ভাব দেখে শানের রাগ উঠে যায় হাতটা টেনে নিজের মুখোমুখি করে বলে ধং ছাড়ো একটু আগে কি করলা এইটা কি করছি ডাহিন্ড কেয়ার ভাব নিয়ে বলে পাখি কি করছ মানে একটু আগে আমার গা বলতেই শান বন্ধ হয়ে যায় গা কি ডাক্তার বাবু অবুঝ হবার ভঙ্গিতে বলে পাখি শান মুখটা সামান্য বাকিয়ে ভাবুকের ন্যায় চেয়ে থাকে কি হল বলুন ডাকি শানের দিকে একটু এগিয়ে এসে বলে পাখি শান পিছনে মাথাটা হেলিয়ে সরু চেয়ে বলে কিছু না স্বগতোপ্তি করে তর্জনী আঙ্গুল উঁচিয়ে বলে এরকম দুঃসাহসা দেখাবে না ফল ভালো হবে না একশো বার করব হাজার বার করব আগে করতে পারতাম না কারণ আগে বর ছিলেন না এখন হাজার বার করব আমার বর আমার অধিকার শানের চোখে চোখ রেখে একরোখা জবাব দেয় পাখি সে চোখের মায়া বডার্ডাহ বিষাক্ত লাগে শানের কাছে যেন ও চোখে তিলে তিলে গড়ে তোলা নিজের অহমিকা ধ্বংসের আহ্বান দেখতে পায় শান নজর সরিয়ে বলে এরকমভাবে কোনো বিয়ে হয় ধরে বেঁধে বিয়ে আমি মানি নাই বিয়ে শানের কথাটা বুকের কোথাও গিয়ে লাগে পাখির নিজেকে সংবরণ করে বলে যেভাবেই হোক হয়েছে তো শান মিছে রাগ দেখিয়ে পাখিকে কিছু বলতে যাওয়ার আগেই পাখি এগিয়ে এসে বলে এখন আপনার গুষ্টি মানবে সরো সরো বলছি রাগ দেখিয়ে বলে সান রাগত স্বরে কথাটা বললেও আগের মতো রাগ বা অপমান করার মনমানসিকতা শানের চোখে খুঁজে পায় না পাখি সাহস জুগিয়ে বলে আপনি চাই মানুন চাই না মানুন আমি আপনার স্ত্রী কথাটা মগজে গেথে নিন বলেই সরে আসে পাখি জ্যোৎস্নাকে আড়াল করে বৃষ্টির আলাপন ঝুম বৃষ্টিতে চারপাশ টিপটিপ করছে ফুলসজ্জার খাটে শান একা শুয়ে আছে সাহস আর লজ্জা ভুলে শানকে জড়িয়ে ধরা বাকিস করা গেলেও সারা রাত এক বিছানায় থাকার কথা ভাবতেই কেমন যেন লাগে তাই রাতটা পাশের ঘরে থাকার চিন্তা করে পাখি এই ঘরে বিছানায় শুইতে ছোটবেলার হাজার স্মৃতি মানসপটে ফুটে ওঠে স্মৃতিচারণের এক পর্যায়ে পাখি বুঝতে পারে ঝুম বৃষ্টির সাথে সাথে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে হঠাৎ বাজ পড়ার বিকট শব্দে পাখি জোরে চিল্লিয়ে কান চেপে ধরে ভয় বুকটা ধকধক করে তার পাখির আকস্মিক চিল্লানতি শান ছুটে আসে হন্তদন্ত হয়ে বলে কি কি হয়েছে তোমার মাথা তুলে পাখি মিনমিন করে বলে ক কিছু না তাহলে চিল্লাইলা কেন এমনি পাখির কথায় শান আবার ফিরে যেতে আরেকটা বাজ পড়ে পাখি বিছানা থেকে তিরিং করে লাফ মেরে মেঝেতে শানের পিছনে গিয়ে দাঁড়ায় শানের বোঝার বাকি নেই কিসে ভয় পাচ্ছে পাখি মুচকি হেসে নেয় পাখি তাকাতেই সে হাসি নিজেতে মিলিয়ে নেয় শান মাথাটা একটু নিচু করে বলে উপোকা চেনো পাখি বুঝতে পারে না হঠাৎ এমন প্রশ্নের কারণ কি কোনো উত্তর না করে ঠায় দাঁড়িয়ে থাকে শান আবার বলে মিপোকার মুখ শক্ত থাকে আর বাম নরম শক্ত মুখটা দিয়ে কি কি না নষ্ট করে হাতে নিয়ে দেখো ওর বাম কতটা নরম তুমি হচ্ছ সেই উপোকা মুখে বড় বড় কথা খালি বলে শান চলে যায় পাশের রুমে পাখি চোখ মুখ কুচকে বলে আমি উইপোকা আমার মুখ শক্ত আর বা রাগে গজগজ করে শানের ঘরে এসে বলে আমি মোটেও উইপোকা নই ঠিক আছে হুম বুঝলাম এবার লাইট অফ করে চলে যাও পাখি রিনরিনে সরে বলে ও ঘরে পানি পড়ে শান বেশ বুঝতে পারে পাখি কিসের ভয় ও ঘরে যেতে চাইছে না কপট রাগ দেখিয়ে অবাক হওয়ার ভান করে বলে তো তুমি কি এ ঘরে থাকার প্ল্যান করছ পাখি অসহায়ের মতো মুখটা করে তাকায় আর তুমি মিথ্যে বলছ কেন কই পানি পড়ে তোমার বাবা বেশ পোক্ত কাজ করেছেন বুঝা যায় এ ছাদুটো হতে মিনিমাম আরও পঞ্চাশ বছরের দরকার তাই ধং না করে ও ঘরে ঘুমাও গিয়ে পাখি বলার মতো কোনো ভাষা খুঁজে পায় না শান ওর দিকে তাকিয়ে বলে লাইট অফ করে চলে যাও ঘুমাবো আমি কাল সকালে এখান থেকে বের হতে পারলে যেন বাঁচি শেষের কথাটা বিড়বির করে বলে শান তবুও গিয়ে পৌঁছায় পাখির কানে রাগে এগিয়ে এসে বলে কে থাকতে বলেছিল আপনাকে ধং করছেন এখন শান আর পিছু ফিরে তাকায় না চোখ বন্ধ করেই শুয়ে থাকে বিড়বির করতে করতে পাখি বিছানার একদম একপাশে ভয়ে ভয়ে জরসর হয়ে শুয়ে পড়ে তরিত শান বলে ওঠে হোয়াট দ্য হেল ইজ দিজ তুমি এখানে কেন বর যেখানে বউ সেখানেই থাকবে আর আজ আমাদের ফুলসজ্জা তো তো আবার কি আমি এখানে ঘুমাবো ব্যাস ঝনঝনে গলায় জবাব দেয় পাখি শান কিছু বলতে যাবে তার আগে বেড়া সুইচ টিপি পাখি ঘর অন্ধকার করে নেয় সাহস দেখিয়ে শুয়ে তো পড়লাম যদি অধিকার ফলায় আরও ঘরে একা আমি পারব না থাকতে ভাবতে ভাবতে ঠোঁট উল্টে ফেলে পাখি শান কিছু বলতে চেয়েও পারে না কারণ বেশ বুঝতে পেরেছে পাখি বজ্রপাতে ভয় পাচ্ছে চুপচাপ পাশ ফিরে ঘুমিয়ে পড়ে সকাল সকাল শান রেডা হয় ঢাকা ফেরার উদ্দেশ্যে খাবারের জন্য অনেকবার জিদ করলেও রানী মাসির জিদকে রাখতে পারে না শান আশ্বস্ত করে বলে পড়ে আসব কোনো এক সময়ে শান রেদা হয়ে রানী মাসিকে বলে পাখি এখানে থাকুক ওর যা যাবতীয় খরচ আমি বহন করব আপনারা ওকে দেখে রাখবেন আমার পক্ষে ওকে নিয়ে সাথে রাখা সম্ভব নয় রানী মাসি অবাক হয়ে বলে এ কেমন কথা বিয়ে করলে কালা রেখে যাচ্ছ বাবা বিয়েটা জোর করে দেয়া হয়েছে এতে আমার কোনো ইচ্ছে ছিল না হাজার হোক তারপরেও তো কিভাবে দেখে রাখব ওকে আমি তুমি আয়ানকে চেনো না তাহলে পাখিকে জ্যান্ত মেরে ফেলবে সে ভয়ে আস্থয় কথাগুলো বলে রানি মাসি শান অনেক ভেবে বলে কিচ্ছু হবে না কোর্ট থেকে আমি কাগজ নিয়ে এসেছি পাখির কিছু করতে পারবে না ওরা বলেই শান আর এক মুহূর্ত দেরি না করে বেরিয়ে আসে পাশের ঘর থেকে সম্পূর্ণ কথা শুনে পাখি চোখের জলটা মুখে বলে নিয়ে তো আপনি যাবেনি আমি আপনারই সংসার করব এটা ফাইনাল আমার জন্যে জমানো ভালোবাসাটা একদিন আমি ঠিকই আদায় করে নিব চোখ মুখ শক্ত হয়ে আসে পাখির সান দ্রুত এসে চাবি নিয়ে গাড়ির দরজা খুলে সিট বেল্ট বাঁধতে পাখি রানী মাসির থেকে বিদায় নিয়ে দৌড় দেয় গাড়ির দরজা খুলে বসে পড়ে সিটে চলুন চলুন তাড়াতাড়ি যেতে হবে তো বলতে বলতে সিট বেল্ট বাঁধার জন্য ব্যতিব্যস্ত হয় পাখি শানভ্রু কুচকে সানগ্লাসটা নামিয়ে বলে তুমি তুমি কোথায় যাচ্ছ ডাহামিট ও মা বিয়ে হয়েছে আমি স্বামীর ঘরে যাব না পাখি দিস ইজ টু মাছ চোখ মুখ বন্ধ করে বলে শান আমি যখন ভেবেছি যাব তখন যাবই কিছুদিন থেকে আবার চলে আসব শান বুঝতে পেরেছে একে আটকানো মানে নিজের সময় অপচয় করা কারণ সে কোনোভাবেই মানবে না কোনো কথা এ হাত রেখে বলে যাবে ভালো কথা কাউকে ঘুনাখরেও বলতে পারবে না আমাদের বিয়ের কথা রাজি মনটা বিষিয়ে ওঠে পাখির কোনো মতে নিজেকে ধাতস্থ করে বলে রাজি তবে আবার যদি সবাই বাজে কথা বলে সেটা দেখার বিষয় আমার না তুমি যদি বাজে কথা বদনাম সহ্য করে থাকতে চাও তবে তোমার ইচ্ছে তেরছাভাবে বলে শান গাড়ি স্টার্ট করে পাখি হাফ ছেড়ে থোঁটের ডাহায় বিড় করে আগে তো যাই তারপর দেখা যাবে সবার মুখে টেপ মেরে দিব যা বলার জোরে বল গাড়ি চালাতে চালাতে বলে শান অবাক হয়ে পাখি বলে শুনলেন কি করে শান কিছু না বলে স্মুথলি ডাহাইভ করে চলে চলবে